আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকে আমি রান্না করব আলু আর শিং মাছ। তো আজকের ব্লগটা থাকবে সকাল থেকে দুপুর পর্যন্ত, যা যা করি সেটা। শুক্রবার আজকে, তো শুক্রবারে এমনিতেই কাজ বেশি থাকে, তো যেটা যেটা করি সেটা সেটাই দেখাবো। তো এখানে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে নিচ্ছি, নিয়ে যতক্ষণ না হয় ততক্ষণ একটু নেড়ে কালারটা চলে আসলে মশলাগুলো দিব। এখানে একটু আমি জিরা দিয়ে দিলাম, আমার আবার প্রতিটা তরকারিতে একটু জিরা দেওয়ার অভ্যাস আছে। দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি গুঁড়া, মরিচের গুঁড়া, আর 1 চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব আদা রসুন বাটা, পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন মশলাটা কষিয়ে নিচ্ছে। মশলাটা কষানোর জন্য আমি একটু অল্পটুক পানি দিয়ে নিলাম, যাতে করে মশলা না লেগে যায়। তো যেহেতু তাড়াতাড়ি আজকে ব্লগে আমি সব কিছু দেখাবো, একটু ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি। এ পর্যায়ে আমি আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এই আলু কষাতে মানে সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, এটা বার্মিজ আলু বলে, এটা আমার শ্বশুরের এলাকাতে হয়। তো এখন লবণ দিয়ে দিলাম, আলু কষানোর সময় আমি লবণ দিই বেশিরভাগ সময়। রান্নাটা যার যার সুবিধা মতো, যে যেভাবে যার যেরকম সুবিধা হয়, আমার মনে হয় সেরকম করে রান্না করলে রান্নাটা মজা হয়। তো একটু ঢেকে দিচ্ছি আলুর মধ্যে, যেন সব কিছু মশলাটা ভালো করে ঢুকে যায়। এই তো সব কিছু কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। কেউ কেউ আছে মাছগুলো কষিয়ে উঠিয়ে রেখে আবার আলুগুলো কষায় তারপরে মাছগুলো দেয়, এই মানে এরকম আমার ঝামেলা লাগে আর কি। এটা আমি করি না, একবারে আলুটা কষিয়ে নিয়ে তারপর মাছটা কষে বাস ঝোল দিয়ে দিই, আমার কাছে এরকমই সোজা লাগে। এখন কে কীভাবে রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এই তো একটু ঢেকে দিলাম, মাছের মধ্যে যেন মশলাগুলো ভালো করে ঢুকে যায়, বেশি না 1-1.5 মিনিট এরকম রাখবো। তারপর উঠে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে এখন ঝোল দিয়ে দিব। একটা কথা, আমি খুব খুব শখ করে আমি ব্লগটা করি, ব্লগিং করি, তার মানে এই না আমার সবার সাথে কথা বলতে হবে। প্লিজ দয়া করে আমার ব্লগটা দেখে কেউ কল দিয়ে কথা বলার চেষ্টা করবেন না, ব্লগে এমনি আপনার কমেন্টগুলো করে মূল্যবান কমেন্ট করবেন, তাতে আমি খুশি হব। ধন্যবাদ।
আর আমার ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকবেন। এই তো ঝোল দিয়ে একটু ঢেকে দিচ্ছি, আর পাশে পাশে আমি অন্যান্য কাজও করে নিচ্ছি। মাছ মাংস সব কিছুই বাজার করে নিয়ে আসছে, সেগুলো ধুয়ে আমাকে রেডি করে দিয়ে গেছে অবশ্য বুয়া, সেগুলো আবার প্যাকেট করতে হবে। তো এ পর্যায়ে আমি ঝোল দিয়ে এভাবেই ক্যামেরাটা সেট করে রাখছি, আমি অন্যান্য কাজ করে নিচ্ছি। এতে তরকারিটা প্রায় হয়ে আসছে, কারণ শিং মাছের ঝোল সবাই পছন্দ করে, শিং মাছের ঝোলই রাখবো। আজকে একটা তরকারি রান্না করছি, কারণ একটু বাইরে বের হব, আমার মেয়ের একটু টুকিটাকি কেনার বাকি আছে, ছোট মেয়ের মেহেদি অন্যান্য আনুষঙ্গিক অনেক কিছুই আছে, তো সেগুলোর জন্য একটু বাইরে বের হব। তো এই তো তরকারিটা হয়ে গেল, আর এই যে দেখতে পাচ্ছেন সব কিছু বুয়া ধুয়ে রেডি করে গেছে, এগুলো এখন আমার প্যাকেট করতে হবে। দেখ এতগুলো মাছ আমি এখন প্যাকেট করব কিভাবে সেটাই ভাবতেছি দেখে। তো রুই মাছ, শিং মাছ, পাবদা মাছ, আমাদের বাসায় আবার কেউ মাছ খায় না, যে মাছই নিয়ে আসে যে সেটাতে কাঁটা ছাড়া, পাবদা মাছে কাঁটা নাই, শিং মাছে কাঁটা নাই, রুই মাছটা কেউ খায় না। দেখা যাচ্ছে আমি খাই, ওর পাপা খায়, আর ঐশী একটু খায়, অর্থ তো মাছ মুখেই দেয় না। এই তো দেখি, আস্তে আস্তে তো সবই করতে হবে, প্যাকেটগুলো করে ফেলি, দেখছি কিভাবে পরিষ্কার করে দিয়ে গেছে বুয়া, তো ভালোই করে দিয়ে গেছে, তো আমি প্যাকেট করছি।
এখন দেখছি আর চিন্তা করছি যে এতগুলো প্যাকেট আমি ফ্রিজে কই রাখবো, এর মধ্যে ভাতটাও রান্না করে নিলাম, এই তো ফ্রিজের করুণ দশা, এখানে মুরগি আর ভিতরে মনে হয় গরুর মাংস, এখন কই কীভাবে রাখবো বুঝতে পারছি না। যা হোক রাখতে তো হবে, তো যেভাবে সেভাবে একটা জায়গা করে রেখে দিই। তো ওকে ডান, ইনশাল্লাহ আমরা রাখতে পারছি। যা হোক রেখে দিলাম। আর এই পাশে যে এগুলো আলুর চপ ডিমের চপ রেখে দিয়েছিলাম। আর এখন আমার ছেলেকে দুপুরের খাবারটা দিয়ে দিচ্ছি। ছেলেটা আমার আজকে রোজা নেয়, সবগুলোই রোজা করছে, আজকে শরীরটা খারাপ যার কারণে রোজা নেয়। তো এই তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।